বিভাগীয় ব্রাডফোর্ডের কার্যালয়ে গত শনিবার ব্রাডফোর্ডের কিছু সংখ্যক স্থানীয় জনগণের উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়াতে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে আলোচনা করার জন্য ব্রিটিশ এমপি গ্যারি শার্টক্লিফ এর সাথে এক সাক্ষাতের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার শুরুতে শেখ আব্দুল মালিক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পুরো ঘটনা গ্যারি শার্টক্লিফ এমপি এর কাছে তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ফজল হক, আকুদ্দুস আলী, মুজিবুল হক, আনসার হাবিব ও ফজল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কয়েকটি ভিডিও চিত্র সবার সামনে তুলে ধরা হয়। ব্রিটিশ এমপি গ্যারি শার্টক্লিফ উপস্থিত সবার সাথে সমবেদনা প্রকাশ করেন। নুরে আলম রব্বানী, এটিএন বাংলা, ব্রাডফোর্ড।